আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সাধারণত আমরা একটা বাড়ি ডিজাইন করার জন্য খুবই আগ্রহী হই কোনো বাড়ি তৈরি করার আগে। নর্মালি সাধারণত এই আগ্রহটা আমাদের মধ্যে দেখা যায়, কিন্তু যখন আমরা ডিজাইন করতে চাই তখন আমাদের মাথায় একটা জিনিস কাজ করে যে আমার ডিজাইন করতে হবে, কিন্তু এই জিনিসটা আমার কাজ করে না আমাদের কখনোই, যে ডিজাইন করতে গেলে ডিজাইনের জন্য একটা ফি প্রয়োজন। আমরা এত সুন্দর সুন্দর বাড়ি ডিজাইন করতে পারি, ডিজাইন দেখি, ডিজাইন পছন্দ হয়, কিন্তু এত সুন্দর একটা ডিজাইন তৈরি করতে যে একটা পরিশ্রম দরকার হয়, এই পরিশ্রমটা আমাদের মাথায় ক্যাচ করে না। আর তখনই আমরা একটা ইঞ্জিনিয়ারের যে প্রয়োজনীয়তা এটা আমরা অনুভব করি না। আমরা নর্মালি ভাবি যে একটা মিস্ত্রি তো সুন্দর সুন্দর বাড়ি করতেছে, তাহলে কেন ইঞ্জিনিয়ারের প্রয়োজন? কিন্তু এই বিষয়টা আসলে আমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ একটা সুন্দর বাড়ি ডিজাইন করার জন্য প্রয়োজন একজন সুন্দর দক্ষ ইঞ্জিনিয়ার, যে এর আগেও আরো সুন্দর সুন্দর অনেক সুন্দর ডিজাইন করছে বা এমন বাড়ি ডিজাইন করছে। এমন একটা যদি ইঞ্জিনিয়ার দ্বারা আপনি ডিজাইন করিয়ে নিতে পারেন, তাহলে এই সুন্দর না এর চেয়েও অনেক সুন্দর বাড়ি আপনি তৈরি করতে পারবেন। কাজেই আপনি, আমার মনে হয়, কোনো নির্দিষ্ট বাড়ি দেখিয়ে নয়, কোনো বাড়ির অনুকরণে চেঞ্জ করে এবং বারবার মডিফাই করে যদি আপনি কোনো নতুন ধরনের বাড়ি তৈরি করতে পারেন, যেটা নর্মালি অন্যান্য বাড়ি থেকে একটু ভিন্ন হবে, তাহলে সেটা বেটার হয়। তো আশা করি, আমার মনে হয় যে আপনাদের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্বটা থাকা উচিত না যে আমার এই বাড়িটাই করতে হবে বা এই বাড়িটাই করতে হবে, এমন কোনো কথা নেই। আপনি আপনার মতো করে একটি বাড়ি ডিজাইন করেন, আপনার মনে কল্পনা করেন যে আপনি কি বাড়ি ডিজাইন করতে চান, এবং সেই কল্পনাটা আপনার মাথায় যেটা আসতেছে এটা আপনি আপনার ইঞ্জিনিয়ারকে জানান, এবং আপনার ইঞ্জিনিয়ারকে বলুন যে আমি এইভাবে বাড়ি করতে চাই। তাহলে আপনার মনের ভাবনা কল্পনার আলোকে আপনার জমির সাথে মিলিয়ে বা আপনার যে প্লট আছে এই প্লটের সাথে মিলিয়ে ইঞ্জিনিয়ার যেই ডিজাইনটা দেয়, এই ডিজাইনের উপর ভিত্তি করে আপনি যে কোনোভাবে বাড়ি বানাইতে পারেন। তো বেসিক্যালি এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা লক্ষণীয় বিষয় হলো যে ইঞ্জিনিয়ারের যে বিলটা, আমাদের মাথায় এটা নর্মালি ক্যাশ করে না, কারণ আমরা সব কিছু করতে প্রস্তুত, সব খরচ করতে প্রস্তুত, কিন্তু আমাদের মাথায় এটা ভাবি না আমরা যে ইঞ্জিনিয়ার এত পরিশ্রম করছে তার একটা কষ্ট দেওয়া উচিত। নর্মালি আমরা একটা যদি শহরের সাইটের কথা বলি বা একটা ভালো মানের বাড়ি ডিজাইন করছে, সেখানে একজন ইঞ্জিনিয়ার, নর্মাল একটা ইঞ্জিনিয়ার দিয়ে আমরা নিশ্চিন্তায় থাকি যে আমার বাড়িটা হয়ে যাচ্ছে, কিন্তু তার খোঁজ খবর রাখি না যে কাজ কতদূর, কি অবস্থা, সে ইঞ্জিনিয়ার কিভাবে কাজ করছে। আমরা সাধারণত যদি এদিক থেকে একটু ভালো করে লক্ষ্য রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা যে কস্টে, মানে একটা ডিজাইন করার আগে যে কল্পনা করি না, এটা যদি করি, তাহলে বাস্তব ক্ষেত্রে ডিজাইনে অনেক খরচ কমিয়ে নেওয়া সম্ভব এবং ম্যাটেরিয়ালস অনেক খরচ কমিয়ে নেওয়া সম্ভব। সেক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতে হবে। তাই কোনো বাড়ি ডিজাইন করার আগে আমাদের মাঝে এই কল্পনাটা আসতে হবে যে বাড়িটা ডিজাইন করার জন্য যে খরচ প্রয়োজন, এই খরচটা না করে আমি যদি ইঞ্জিনিয়ারের পিছে কিছু খরচ করি, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে আপনি লাভবানই হবেন। কারণ একটা ইঞ্জিনিয়ারের যে খরচটা দিবেন, এতে করে সে আপনার বাড়িটা ওভার ডিজাইন করবে না, অথবা আপনার যেখানে 4 টন রড লাগতো, ওভার ডিজাইনের কারণে সেখানে 6 টন রড লাগছে। এই যে 2 টন, এটা আসলে কোনো কাজে দেয় না। কাজে এগুলো লক্ষ্য রাখা উচিত যে আসলে আমি ওভার ডিজাইন করে ফেলছি না, তো 2 টন রড অনেক টাকা মূল্য, সেক্ষেত্রে একটা ডিজাইনের ম্যাক্সিমাম টাকাটা এখান থেকে নিয়ে আসা সম্ভব। সো একটা হাই রাইজ বিল্ডিং করতে গেলে এমন কত এক্সট্রা খরচ হয়ে যায়, এটা আপনাদের মাথায় রাখা উচিত এবং এটা হিসাব করা উচিত। তাহলে অল্প খরচে অনেক ভালো এবং হাই রাইজ বিল্ডিং করা সম্ভব। এবং নর্মালি আমরা যে গ্রামে বাড়িগুলো করে থাকি, এগুলোর জন্য আমরা ডিজাইন করতে চাই,
কিন্তু আমাদের মনের ভিতরে শুধু ডিজাইনে কামনা হয়, কিন্তু কাজের আগে একটা মিস্ত্রি পরামর্শ নিয়ে কাজটা করি, এটাই আমাদের বাস্তবতা। তো আশা করি আমাদের মাইন্ড চেঞ্জ করবেন এবং অবশ্যই অবশ্যই এই চিন্তাটা করবেন যে যে আপনাকে পরিকল্পনা বাস্তবায়ন করে দিবে, অথবা একজন ইঞ্জিনিয়ার, তার গুরুত্ব অবশ্যই আপনার কাছে থাকতে হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।